বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের ইতিহাস এবং ঐতিহ্য। বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর সদরে অবস্থিত। প্রতিষ্ঠা ও নামকরণ। বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ বাংলাদেশের একটি ঐতিহাসিক কলেজ। 1969 সালে এদেশে পাকিস্তানি স্বৈর শাসনের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন হয়েছিল। সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা বাঙালির স্বাধিকার আন্দোলনরত ছাত্র জনতার স্বার্থ ও জীবন রক্ষার্থে আকুত ভয়ে এগিয়ে এসেছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তিনি 1947 সাল থেকে 1969 সালের ভিতরে শহীদ হওয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষক। বাংলাদেশের শত সহস্র শহীদদের মধ্যে যে গুটি কয় ব্যক্তি প্রতীকে পরিণত হয়েছেন ত্যাগের, সাহসের ও মহত্বের মহিমায়, তার মধ্যে একজন হলেন শহীদ ডক্টর শামসুজ্জোহা। তখন 1965 সাল। অত্র এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠার জন্য এবছরে 25 জুলাই একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। শুরু হয় অর্থ সংগ্রহ ও কলেজ প্রতিষ্ঢার জন্য জমি নির্বাচন কাজ। এলাকার ধনাঢ্য ব্যক্তিগণ অর্থ সংগ্রহ ও জমি নির্বাচনের কাজে এগিয়ে আসেন। অতঃপর কলেজের নামকরণ বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিভিন্ন নাম প্রস্তাব করা হয় বিভিন্ন মহল থেকে। এলাকাবাসী কলেজটির নাম শাহ মখদুম কলেজ রাখার বিষয়ে প্রস্তাব করেন। এভাবে সময় অতিবাহিত হয় প্রায় 4 বছর। আসে 1969 সাল, আসে 18ই ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। 1969 সালের ওই দিনে ডক্টর জোহাকে হত্যার সাথে সাথে যে গণ অভ্যুত্থান ঘটে তারই পরিণতি আমাদের মুক্তিযুদ্ধ, অতঃপর স্বাধীন বাংলাদেশ। শহীদ ডক্টর শামসুজ্জোহার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনে ও তার স্মৃতিকে আমরণ করার লক্ষ্যে তৎকালীন রাজশাহী অঞ্চলের ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি, 1996 সালে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী ও বর্তমান জাতীয় সংসদের সদস্য জনাব অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেবের প্রস্তাবনায় অত্র এলাকায় সর্বস্তরের জনতার সমর্থনে 14/3/1969 সালে প্রস্তাবিত শাহ মখদুম নাম পরিবর্তন করে কলেজটির নামকরণ করা হয় বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ। এবং এ নাম পরিবর্তন 23/6/1969 সালে কলেজ গভর্নিং বোর্ডের সভায় সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। অতঃপর রাজশাহী শিক্ষা বোর্ড হতে স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে 1 জুলাই 1969 সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও বাণিজ্যিক বিভাগে শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। বেসরকারি উদ্যোগে ডক্টর জোহার মহান আত্মত্যাগের স্মৃতিকে ধরে রাখার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সমগ্র বাংলাদেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। অবকাঠামো। কলেজটির মোট 3টি সুবিশাল ভবন রয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য। ভবনগুলোতে মোট কক্ষের সংখ্যা 89টি, যার মধ্যে 56টি ক্লাসরুম হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া একটি কক্ষ গ্রন্থাগার এবং একটি কক্ষ সততা স্টোর হিসেবে ব্যবহৃত হয়। বীরচরণ শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজে মোট শিক্ষকের সংখ্যা 45 জন। বিদ্যালয়ের বর্তমান অধ্যক্ষ প্রফেসর ডক্টর ইকরামুল হক। শিক্ষা কার্যক্রম। উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে পাঠদান অব্যাহত আছে। 11 শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত পড়ালেখা করার সুযোগ রয়েছে। মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 4000 জন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ার সুযোগ রয়েছে। বিদ্যালয়ে ছাত্রদের জন্য পোশাকের নির্ধারিত রং সাদা ও কালো।